আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এখন একটা ওয়েবসাইটের অফার শেয়ার করব, অনেক ভালো অফারটা, কেউ মিস করবেন না, দ্রুত জয়েন করে নেবেন। এখান থেকে প্রত্যেক দিন ভালো একটা নিয়ে সুযোগ রয়েছে। তো এই অ্যাডপ্টটা অলরেডি আমি টেলিগ্রাম পোস্ট করে দিচ্ছি, দেখেন। তো অ্যাডপ্টটা শেয়ার করার আগে একটু আপডেট দিয়ে নিই। তো এই যে একটা অ্যাপ শেয়ার করেছিলাম, যেটা আমি আচ্ছা ইউটিউব ভিডিও দেওয়া হয়নি, টেলিগ্রামে যে ভিডিও করে দিয়েছিলাম কীভাবে জয়েন করবেন, 10টা করে টোকেন দেয় জয়েন করার জন্য, এবং প্রতি রেফার 10টা করে টোকেন। তো এটা হচ্ছে ব্যালেন্সটা একবার শেষের দিকে গেছিল, মানে হচ্ছে একবারে কম দিছিল রিওয়ার্ড, মানে তাদের অ্যামাউন্টটা ফুরিয়ে গেছিল, পরে আবার তারা বাড়াই দিচ্ছে। দেখেন পুরো 95,000-এর মতো রিওয়ার্ড আমি কিন্তু আপডেটটা টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। আর একটা হচ্ছে আপডেট এই যে আমরা একটা অফার জয়েন করছিলাম লর্ড টোকেন এক্সচেঞ্জ, এখান থেকে আমাদের সবাইকে যে দেখেন $3 মতো টোকেন দিয়েছে, 100টা আমাকে, 110টা দিয়েছে আপনাদেরকে, হয়তো যারা জয়েন করছেন তাদেরকে 100টা করে টোকেন দিয়েছে, যেটা $3 আর $3 প্লাস ভ্যালু আছে। এটা কিন্তু অলরেডি এক্সচেঞ্জ লিস্টেড, এটা চাইলে আপনারা সেল করতে পারেন বা হোল্ড করতে পারেন একটু সময়ের জন্য। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে অ্যাডপ্টটা জয়েন করবেন কীভাবে? তো জয়েন করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আপনারা হচ্ছে একটা লিঙ্ক পেয়ে যাবেন, যে টু ডি এয়ারড্রপ লিঙ্কস নামে। ও লিঙ্কটা যদি ক্লিক করেন তাহলে আপনাদের সরাসরি হচ্ছে এই টেলিগ্রামের এই পোস্টটাতে নিয়ে আসবে। তো এখানে আসার পর আপনাদের যে কাজটা করতে হবে জয়েন করার জন্য, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে হচ্ছে একটা ক্লিক করতে হবে। তো লিঙ্কটাতে ক্লিক করার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনাদের। এখন যে কাজটা করবেন, এই যে একটা অপশন আছে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, এখানটাতে হচ্ছে ক্লিক করতে হবে। এখানটাতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস পাবেন। তো এরকম ইন্টারফেস পাওয়ার পর এখানে যে কাজটা করবেন আপনারা, যে আপনার যে উপরে প্রথম দিক দিয়ে হচ্ছে দিতে হবে ইউজার নেম, তারপর দিবেন হচ্ছে আপনার যে জিমেলটা আছে সেই জিমেল, দেন হচ্ছে আপনার পাসওয়ার্ড দিতে হবে, তারপর হচ্ছে যে কাজটা করবেন এই যে রেফারেল কোড লেখা, তারপর যে নন লেখা আছে এই যে এখানে হচ্ছে আপনার যদি লিঙ্ক আসার পর এখানে যে নান লেখা থাকে, রেফারেল কোডটা অটোমেটিক না আসে, তাহলে আপনারা কী করবেন, তারা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এখানে আসার পর হচ্ছে এই যে নিচের দিকে একটা কোড দেওয়া আছে, এখানে ক্লিক করলে কোডটা কপি হয়ে যাবে। কোডটা কপি করার পর এখানে আসবেন, এখানে আসার পর এখানে কোডটা পেস্ট করে দেবেন, দেন হচ্ছে যে আই এম হিউম্যান এখানে ক্লিক করবেন, আপনি ক্যাপচা দেবেন। ক্যাপচা দেওয়ার পর হচ্ছে একটু নিচের দিকে আপনারা রেজিস্টার অপশন পাবেন, রেজিস্টারে যখনই ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে আপনাকে বলছে যে আপনার যে ইমেইল আছে, আপনার যে ইমেইলটা দিয়ে রেজিস্টার করছেন সেই ইমেইলে একটা হচ্ছে লিঙ্ক পাঠানো হয়েছে, যেটা হচ্ছে ভেরিফাই করতে হবে। তো আপনার যে ফোনের জিমেইল অ্যাপ আছে সেই অ্যাপটায় চলে যাবেন। তো এখানে আসার পর একটা মেল পাবেন, যে মেলটা ওপেন করলে এরকম ইন্টারফেস পাবেন। তো তারপর কী করবেন, যে ভেরিফাই মেল যা আছে এখানটাতে একটা ক্লিক করে দিবেন। তো ভেরিফাই মেইলে ক্লিক করার পর আপনারা ব্রাউজার সিলেক্ট করবেন, দেন হচ্ছে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখন হচ্ছে এই রিটার্ন যে অপশনটা আছে এখানটার উপর একটা ক্লিক করে দেবেন, ক্লিক করলে এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। আপনারা সাইন আপ করার জন্য হচ্ছে 50 টোকেন বোনাস পেয়ে যাবেন, আর যদি রেফার দিয়ে যদি জয়েন না করেন তাহলে কিন্তু এই বোনাসটা পাবেন না। তো লেটস গোতে ক্লিক করে দেবেন, লেটস গোতে ক্লিক করার পর হচ্ছে যে এই কাজটা হবে আপনাদের, আমি দেখাচ্ছি আপনাদের লাইভ সরাসরি। এই যে আপনার যে এখানে আসার পর দেখেন আমার ব্যালেন্সটা, তো এখানে আপনাদের হচ্ছে এই যে স্ক্রিনশটের মতো হয়েছে, এখানে এই যে 50টা ব্যালেন্স যে আছে এটা হচ্ছে আপনাদের এই উপরের দিকে, এই যে এখানে হালকা ব্লার দেখা যাচ্ছে 50টা ব্যালেন্সে থাকবে। তো এটা হচ্ছে আপনারা এই যে যখন এটাকে ডলার কীভাবে কনভার্ট করবেন, দেখেন আমার এখানে কিন্তু আমার এখানে কিন্তু 0 কয়েন আছে, আমি হচ্ছে সবগুলো পয়েন্ট দিয়ে ডলার কনভার্ট করে ফেলেছি, আর কিছু কয়েন অন্য জায়গায় হচ্ছে খরচ করে ফেলছি। তো আচ্ছা অ্যাড আসছে, তো অ্যাডটা হচ্ছে স্কিপ করতে হবে। তো এখান দিয়ে হচ্ছে যে এখানে আপনার ব্যালেন্সটা দেখতে পাবেন, এখন 0 আছে এবং ডলারটা আছে আমার কত, তো এখন এই যে দেখেন 0। এখন এই ডলার কীভাবে কনভার্ট করবেন, আপনার যে 50টা ব্যালেন্স আছে এখানে সেটা কনভার্ট করার জন্য আপনারা এই যে বক্স আছে এই বক্সের উপর ক্লিক করবেন। আচ্ছা আমার যেহেতু ব্যালেন্স 0, তার আগে আমি হচ্ছে এই দেখেন প্রত্যেক ঘন্টা ঘন্টা হচ্ছে 5টা করে আমি ক্লেম করতে পারবো, আর লেভেল আপ হলে আরও বেশি ক্লেম করতে পারবো। তো আমি এটা ক্লেম করে নিই, এখন দেখেন এখানে ক্লেম করার জন্য আমার হচ্ছে ক্যাপচাটা কমপ্লিট করতে হবে, ক্যাপচা ভেরিফিকেশন আমাকে এখানে বলছে হচ্ছে মোটর সাইকেল, তো এটা আমি ভেরিফাই করে দিলাম। এখন দেখেন আমার যখন ক্লেমে ক্লিক করব আমার কিন্তু 5টা দেখেন এই যে ব্যালেন্সে চলে আসছে। তো এগেইন আমি চলে যাব হোমে,
আমার হচ্ছে টোকেনটা কয়েনটাকে হচ্ছে ডলার কনভার্ট করার জন্য। তো এখানে আসার পর আমরা হচ্ছে এই হেলিকপ্টারের নিচে একটা এই যে বক্স আছে দেখতে পাচ্ছেন, আর এই 5টা করে টোকেন হচ্ছে আমরা এই দেখেন এখানে টাইমটা কাউন্ট হচ্ছে 1 ঘন্টা পরপর ক্লেম করতে পারবো। একটা লেভেল বাড়লে হচ্ছে আমাদের আরও বেশি করে কয়েন পাবো প্রত্যেক ঘন্টায় ঘন্টায়। এখন যেহেতু 5টা কয়েন আছে আমি 5টা হচ্ছে এখান থেকে বক্স কালেক্ট করতে পারবো। দেখেন আমি কালেক্ট করে দেখাই, একবার ক্লিক করলাম দেখেন আমাকে হচ্ছে একটা রেফেল টিকিট দিছে, তো এটা কালেক্ট করে নিলাম। তো এটা কি আমি সেটাও বলবো আপনাদের, রেফেল টিকিটটা কি। আবার ক্লিক করলাম, এবার আমাকে 3টা এক্সপি দিছে, তো যাই হোক আবার ক্লিক করলাম এখনও 3টা এক্সপি দিছে, আবার ক্লিক করলাম এখন দেখেন কিছুই কিন্তু দেয় নাই আমাকে, লাস্ট এবারও আমাকে কিছু দেয় নাই। তো আপনারা হচ্ছে এভাবে যতগুলো কয়েন আছে আপনার প্রত্যেকটা কয়েনের জন্য একবার করে স্পিন করতে পারবেন, আর হচ্ছে আপনার যখন 50টা কয়েন আছে আপনার এই যে এরকমভাবে অ্যামাউন্ট পাবেন, র্যান্ডম অ্যামাউন্ট 10 সেন্ট 15 সেন্ট 20 25 30 এরকমভাবে হচ্ছে আপনার ওই যে আপনার যে কয়েনগুলো আছে কয়েনগুলো দিয়ে কনভার্ট করে হচ্ছে এখানে আপনার ডলারে পরিণত করতে পারবেন। তো ডলার করার পর যে কাজটা হবে এটা হচ্ছে আপনারা উইথড্রো করতে পারবেন ইনস্ট্যান্ট, আর ব্যালেন্সটা কিন্তু ইনস্ট্যান্ট আপনাকে দিয়ে দিচ্ছে। তো এখানে আর্নিং এর বিষয়টা দেখায় আগে কীভাবে কীভাবে আর্নিং করা যায়, তারপর দেখাবো উইথড্রো করবেন কীভাবে। তো প্রত্যেক দিন আর্নিং এর একটা বিষয় হচ্ছে যে এটা আপনার প্রত্যেক ঘন্টায় ঘন্টায় 5টা করে ক্লেম করতে পারবেন, আর লেভেল আপ হলে আরও বেশি। দেন হচ্ছে যে বিষয়টা আছে আমরা একটু জুম ইন করি, দেখেন আমার একটু জুম আউট হচ্ছে এই যে নিচের দিক দিয়ে আমাদের অনেকগুলো অপশন আছে, এই যে এখান দিয়ে অনেকগুলো অপশন। তো আমরা এই যে দেখেন ফ্রেন্ডসের ভিতরে ক্লিক করে যদি এই যে এখানে এখানে ফ্রেন্ডস লেখা আছে এখানটাতে ক্লিক করলে আমরা হচ্ছে আমাদের এই দেখেন রেফারেল কোড এবং হচ্ছে রেফার লিঙ্ক কপি করার অপশন, এই যে রেফার লিঙ্ক, তো এটা কপি করে আপনি যদি রেফার করতে চান বন্ধু বান্ধবকে রেফার করতে পারেন। তো রেফার করার জন্য আপনারা কী পাবেন, এই যে দেখেন এখানে ভেরিফাইড রেজিস্ট্রেশনের জন্য পাবেন হচ্ছে 10টা এক্সপি, আছে কমপ্লিট অফার হচ্ছে 50% এবং হচ্ছে অ্যাক্টিভিটি বোনাস হচ্ছে 1টা কয়েন পাবেন। আর এটা এই এক্সপিটা বাড়লে আপনার কী হবে, এক্সপিটা বাড়লে হচ্ছে আমি এই যে প্রোফাইলে দেখেন ক্লিক করে দেখাই, এখানে ক্লিক করলে আমার প্রোফাইলটা দেখা যাবে, এই যে দেখেন এই যে হচ্ছে আমার অ্যাকাউন্ট লেভেলটা কিন্তু 0, যখনই হচ্ছে এটা আমার এই যে 100 এক্সপি হয়ে যাবে আমার অ্যাকাউন্ট লেভেলটা কিন্তু অন হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা যখন লেভেল হচ্ছে এখান থেকে অনে যাব, অনে হচ্ছে আমরা প্রত্যেকবার ক্লেম করার জন্য 10টা পাবো। আরও দেখাই আপনাদেরকে এই যে লেভেলের বিষয়টা, এই যে দেখেন লেভেল এড আবার চলে আসছে, লেভেল ওয়ান হচ্ছে আমাদের উইথড্রো লিমিট হচ্ছে প্রত্যেক দিন $5, এবং হচ্ছে এখান থেকে আমরা আওয়ারলি 5টা টোকেন ক্লেম করতে পারবো আমাদের হচ্ছে জিরো লেভেলে, এবং ম্যাক্স ড্রপ মানে সর্বোচ্চ আমরা হচ্ছে ওই ডলার পাবো হচ্ছে 25 সেট যদি আমরা হচ্ছে ওই কয়েন দিয়ে কনভার্ট করতে যাই বক্সগুলো। তারপর হচ্ছে লেভেল ওয়ানে দেখেন 100 এক্সপি হলে লেভেল ওয়ান প্রত্যেক ঘন্টা হচ্ছে 10টা করে কয়েন কালেক্ট করতে পারবো। তারপর হচ্ছে ম্যাক্স ড্রপ 50 সেন্ট, ডেইলি লিমিট হচ্ছে $10। তো এইভাবে আরও নিচের দিকে আরও লেভেল আছে 2 3, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন বিষয়গুলো। তো দেখেন আমার হচ্ছে 18 এক্সপি হয়েছে ওই ড্রপ মানে বক্সগুলো খোলার পর, হচ্ছে আপনারা দেখতে পেলেন যে এক্সপি দেয় 2 3 এক্সপি করে। তো এভাবে হচ্ছে এক্সপিটা বাড়াইতে হবে, এবং হচ্ছে রেফার করে প্রত্যেক রেফারের জন্য 1টা করে এক্সপি পাবেন। আপনার রেফারেলটা যদি ভ্যালিড হয় মানে হচ্ছে অ্যাক্টিভ হয়, সে যদি ঠিকঠাক মতো কাজ করে তাহলে পাবেন, তা না হলে কিন্তু পাবেন না। মানে আমি কিন্তু দেখা দিলাম যে কীভাবে রেফার করবেন, এই যে নিচের দিকে ফ্রেন্ডস অপশন আছে এখানে ক্লিক করলে রেফার লিঙ্ক রেফার কোড সবগুলো পেয়ে যাবেন। তো এগুলো একটা বিষয়। তারপর হচ্ছে কয়েনের উপর যদি আমরা ক্লিক করি দেখেন এখানে আরও বেশ কিছু বিষয় আমরা দেখতে পাবো, এই যে এখান থেকে দেখেন 13 কয়েন 306 কয়েন। তো এগুলো যে আর্নিংয়ের বিষয়টা এগুলো এত সহজ না, এগুলো অনেক কঠিন বলতে পারেন, কারণ হচ্ছে এখানে অ্যাপ ডাউনলোড করলে আপনাকে এটা দিবে, কিন্তু অ্যাপ ডাউনলোড করার পর এখানে কিছু নিয়মকানুন আছে যেগুলো ভালোভাবে বলে না ওরা। যেমন যে দেখেন 306টা কিন্তু কয়েন কিন্তু অনেক কয়েন, এটা হচ্ছে আপনাকে কী করতে হবে এখানে এই অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে 7 দিন এখানে অ্যাপটা ইউজ করতে হবে, এটা একটা গেমিং অ্যাপ, তো এখানে আপনাকে 7 দিন গেম খেলতে হবে। সেভাবে এই নিচে আরও অনেক অ্যাপ আছে যেগুলো এভাবে কাজ করতে হবে, তারপর আপনারা এই কয়েনগুলো পাবেন। আপনারা ট্রাই করে দেখতে পারেন যে এগুলো কাজগুলো কমপ্লিট করতে পারেন। তো লাস্ট যেটা আমি আপনাদের দেখাবো এই যে রেফেল,
তো র্যাফেলটা কি, এখানে আমরা কিন্তু যে একটু আগে দেখতে পেলেন আমি যখন স্পিন করলাম আমার কিন্তু র্যাফেল টিকিট দিচ্ছে, দেখেন আমার টোটাল র্যাফেল টিকিট হচ্ছে 4টা, আর এখানে টোটাল হচ্ছে 43,000 টিকিট সবাই মিলে আর কি, যত ইউজার আছে সবাই মিলে এখানে কালেক্ট করছে, এবং 6 দিন ইভেন্ট শেষ, মানে শেষ হবে 6 দিন পর। আর এখানে হচ্ছে টিকিটটা কেমন বুঝে আপনাদের, যার যত টিকিট হবে এখানে র্যান্ডমলি কিছু মানুষকে হচ্ছে যে রিওয়ার্ডগুলো দেবে, যেমন প্রথম জনকে দেবে হচ্ছে $500, তারপর $200, এই যে তারপর যে রিওয়ার্ডগুলো লেখা আছে 1,000 কয়েন, 750, 500 কয়েন। আর একটু নিচের দিকে আসলে যে দেখেন লাস্ট উইকের হচ্ছে এখানে তারা উইনার যারা ছিল তাদের লিস্টটা দিয়ে দিচ্ছে, টোটাল এন্ট্রি ছিল লাস্ট উইকে 60,000, এবং প্রথম যে উইনারটা ছিল তাকে $500 দিচ্ছে, তার হচ্ছে টিকিট ছিল 284টা, এবং সেকেন্ড যে উইনার তার 264টি, তারপর থার্ড 22টা। তারপর এখানে কিন্তু আপনার যে টিকিট কিন্তু ম্যাটার না, এখানে হচ্ছে আপনার ফার্স্ট উইনার হয়তো বা টিকিট ম্যাটার করে দিবে, কিন্তু পরবর্তী যে উইনারগুলো সেগুলো কিন্তু র্যান্ডমভাবে দিবে। তারপর পরবর্তী দেখতে পান, দেখেন 49 উইনার, তারপর 47 উনার, 228 টিকিট যার, তো সে কিন্তু একবার লাস্টে, আর দেখেন মাত্র 49 টিকিট নিয়ে কিন্তু সে হচ্ছে এই সিরিয়াল থেকে যদি বলি তাহলে কত হবে, 6 নম্বর হবে, 6 নম্বরে, আর এ কিন্তু একবারে লাস্টে 10 নম্বরে। তো যাই হোক, এখানে আমরা হচ্ছে ওই কয়েন দিয়ে যখন কালেক্টেড বক্সগুলো খুলবে তখন কিছু যে রেফেল টিকিট পাবো, আর এখানে আমাদের গিভওয়ে অটোমেটিক জয়েন হয়ে যাবে। আর এখানে যখন এই যে দেখেন এখানে 6 দিন বাকি আছে, 6 দিন পর কিন্তু আমরা হচ্ছে অটোমেটিক, আমরা যদি উইন হই তাহলে আমাদেরকে তারা যে যে নাম্বার উইন হবো সেই অ্যামাউন্টগুলো আমাদেরকে দিয়ে দিবে, এখান থেকে ভালো একটা আর্নিংয়ের সুযোগ রয়েছে। আর আপনারা রেফারেল করে আর্নিং করতে পারেন, আর হচ্ছে যে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় যে কয়েনগুলো কালেক্ট করবেন এই যে এখান থেকে আপনার লেভেল অনুযায়ী লেভেল বাড়লে আরও বেশি, এখন 5টা করে 0 লেভেল, আর লেভেল বাড়লে আরও বেশি করে আর্নিং করতে পারবেন। এটা দিয়ে কিন্তু হচ্ছে আপনার এই যে এখান থেকে বক্সগুলো খুলে হচ্ছে ডলার পাবেন, রেফারেল টিকিট পাবেন, এক্সপি পাবেন। তো এইভাবে হচ্ছে মূলত এই এই সাইটটা হচ্ছে আর্নিংয়ের বিষয়। আর এটা আপনারা এই ভিডিওটা দেখার সাথে সাথে কাজগুলো করার চেষ্টা করবেন, কারণ কিন্তু এইসব সাইটগুলো হয় কি প্রথম দিক দিয়ে পেমেন্ট দিলো কিছুদিন পর যা হচ্ছে পেমেন্টগুলো দেয় না। আর এখান থেকে লাস্ট যে বিষয়টা দেখো হচ্ছে পেমেন্টটা নেবেন কীভাবে হাতে। আচ্ছা, এখানে উইথড্র করার জন্য আমরা এই যে উপরে মেন আইকনে ক্লিক করলাম, এখানে দেখেন একটু জুম করলে এই যে ওয়ালেট যে অপশনটা আছে এখানে ক্লিক করলে এখানে এই যে দেখেন উইথড্র করার অনেকগুলো অপশন আছে, আমার এখানে টোটাল ব্যালেন্সটা শো করতেছে। তো উইথড্র আমরা বেশ কয়েকটা মাধ্যমে উইথড্র করতে পারবো, যেমন আছে পেপাল, পেওনিয়ার, বিটকয়েন, ক্রিপ্টো কারেন্সির অনেকগুলো কয়েন আছে, লাইট কয়েন, ডগি, ড্যাশ, তারপর হচ্ছে ইথিরিয়াম, TRX, ERC-20 আছে, USDT। তো এখানকার ভিতরে যে বেশ কিছু যেগুলো হচ্ছে কম মিনিমাম ছিল, যেমন TRX $5 মিনিমাম, ড্যাশে $20, এগুলো হচ্ছে স্টক আউট হয়ে গেছে, আপনারা চাইলে এখন এগুলোতে উইথড্র দিতে পারবেন না আপনার যদি ব্যালেন্সটাকে ডগি কয়েন। তো এখন উইথড্র অ্যাভেলেবেল আছে যেমন হচ্ছে টেথার, USDT, ERC-20 যেটা হচ্ছে মিনিমাম উইথড্র $100, তারপর হচ্ছে ইথিরিয়াম রয়েছে এটার মিনিমাম উইথড্র হচ্ছে $100, তারপরে বিটকয়েন মিনিমাম হচ্ছে $20। আপনার যদি এখন $20 ব্যালেন্স হয়ে যায় তাহলে আপনি কিন্তু এই বিটকয়েন উইথড্র নিতে পারবেন। তারপর হচ্ছে $50 হলে পেওনিয়ার, $20 হলে পেপালে, পেপালটা হচ্ছে কান্ট্রিটা রেস্ট্রিকশন করে দিছে, এটা দরকার না। যাই হোক, আপনারা বিটকয়েন আপাতত নিতে পারেন $20 হলে, আর এগুলো কিন্তু পরবর্তীতে আবার হচ্ছে চালু করে দিবে $5 $5 করে যেগুলো রয়েছে, আপনারা আর্নিং করতে থাকুন। আর আপনার যখন অ্যামাউন্ট উইথড্রবল হয়ে যাবে তখন এখান থেকে আপনারা যে কোনো একটা মাধ্যমে উইথড্র করে নেবেন। আর যদি কোনো প্রবলেম পড়েন অবশ্যই টেলিগ্রাম গ্রুপে এসে মেসেজ দেবেন স্ক্রিনশট সহকারে, আমি আপনার প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো।